হ্যালো বন্ধুরা আছেন রাষ্ট্রীয় টিউটোরিয়াল তো বন্ধুরা এই মুহূর্তে আমি হাজির হয়েছি একটি দুর্দান্ত সরকারি চাকরির খবর নিয়ে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সরকারি হাসপাতালে নিতে চলেছে তিন হাজার দুইশো জন ভলেন্টিয়ার্স পদে নিয়োগ তো যেখানে প্রতি মাসে দশ হাজার টাকা করে বেতন দেওয়া হবে এবং বন্ধুরা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আপনারা এই চাকরিতে অ্যাপ্লাই করতে পারবেন আর যেই বিজ্ঞপ্তিটি আজকে প্রকাশিত হলো এবং কী ডিটেলস রয়েছে এবং কিভাবে নিয়োগ করা হবে সমস্ত ডিটেলস লাস্ট অব্দি ভিডিওটি দেখুন সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবং যদি আমার চ্যানেল নতুন ভিউ করে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে যে বেলাইকানটা আসবে সেটাও ক্লিক করে রাখবেন কারণ এরপরে আরও নতুন নতুন চাকরির খবর এবং অন্যান্য ডিটেলস এই চা চ্যানেলের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন তো চলুন শুরু করেই তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে ইনেডো ইন্ডিয়া যে নিউজ চ্যানেল আছে সেখানে এই খবরটি পাবলিশ করা হয়েছে যেখানে বলা রয়েছে যে সরকারি হাসপাতালে প্রায় বত্রিশ জন ভলেন্টিয়ার পদে নিয়োগ করা হবে যেখানে মাসিক বেতন হবে দশ হাজার টাকা করে তো চলুন দেখে নি তো এটি আজকে প্রকাশিত প্রকাশিত অর্থাৎ কলকাতা একত্রিশে জানুয়ারি সরকারি হাসপাতালে নিরাপত্তা বাড়াতে বন্ধ পরিকর সরকার দপ্তরের তরফে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি যেখানে বলা হয়েছে যে বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে সব সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা নিশ্চিত করতে বোধ ভলেন্টিয়ার সরি বোধ নিয়োগ করা হচ্ছে প্রতি মাসে বেতন হবে দশ হাজার টাকা এবং চুক্তির ভিত্তিতে এই নিয়োগ হবে তো বিজ্ঞপ্তিটি জারি করেন স্বাস্থ্য দপ্তরের কমিশনার কমিশনার তো সেটি আপনারা স্বাস্থ্য দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনারা চলে যাবেন এবং সেখান থেকে এই এর যে বিজ্ঞপ্তিটি সেটি ডাউনলোড করে নেবেন তো এবং তার ভিতরে কী কী রয়েছে বন্ধুরা সেখান থেকে দেখে নেবেন তো এই মুহুর্তে খবরটি পাবলিশ হওয়ার কারণেই কিন্তু আমি আপনাদের সামনে সরাসরি বলে দিলাম তো আপনারা সেখান থেকে দেখে নেবেন পুরো ডিটেলস তো থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন থ্যাংক ইউ